ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে সদর উপজেলার চুরখাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জুয়েল, শহীদ মোহাম্মদ বাদশা ও আলমগীর হোসেন ওরফে আলম। গ্রেপ্তারকৃত শাহ আলমের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর হলেও বাকিদের বাড়ি ময়মনসিংহের বিভাগের বিভিন্ন জেলায়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালি থানাধীন চুরখাই বাজারে মুজিবুর ডিলারের রাইস মিল সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে 5টি ইজিবাইক সহ 5 চোরকে গ্রেপ্তার করা হয়। এরা সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একটি চক্র দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ সহ আশপাশের জেলায় এই অভিনব পদ্ধতিতে অটো চুরি করে আসছিল। আমরা মূলত দীর্ঘদিন থেকে এই ওদেরকে শনাক্ত করার জন্য কাজ করে আসছিলাম। কয়েকদিন আগে মাসকান্দা এলাকায় এরকম একটি অটো চুরি হয়ে যায়। আমরা ওইটার সূত্র ধরেই মূলত সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু করি, এদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং গতকাল রাত্রে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের হেফাজত থেকে 5টি চোরাই অটো উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রথমে একটি অটো রিজার্ভ করে, রিজার্ভ করার পর তারা প্রথমে 2 জন ওঠে কিংবা 1 জন ওঠে, ড্রাইভারকে পরবর্তীতে তারা কৌশলে বলে তাদের সাথে আর একজন পিছনে আসে, তা ডেকে নিয়ে আসো। ড্রাইভার তাদের কথা পিছনে গেলে ওই যাত্রীরা ওই অটো নিয়ে চলে যায়। মূলত তাদের এইটাই হলো এই মডাস অপারেন্ডি। এই ঘটনায় আমরা ইতিমধ্যে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছি, তাদেরকে কোর্টে সোপর্দ করে 7 দিনের রিমান্ডের আবেদন করেছি।